দর্শক বন্ধুরা, আরিয়ান পেটস বার্ড টিপস থেকে সবাইকে স্বাগতম। আমি পুনরায় আসছি আপনাদের সামনে একটা ইনফরমেশন নিয়ে, আপনাদের একটু জানাতে চাই। আপনারা জানেন যে অনেক ধরনের টেম পাখি এবং কথা বলা পাখি আমার কাছে রয়েছে, যেটা আপনারা আগেও দেখেছেন, এবং কিভাবে পাখিকে পোষ মানাতে হয় সেটাও কিন্তু আমি আপনাদের আগে বলেছি। আর আমি সবসময় একে এক কথা বলবো, পাখিকে পোষ মানাবেন, পাখি প্রেমিক হতে হবে এবং পাখিকে ভালোবাসতে হবে। আপনি যখনই একটি পাখিকে ভালোবাসবেন, ও আপনাকেও ভালোবাসবে। খাবার দাবার থেকে শুরু করে ওকে যত্ন, কোনো ত্রুটি রাখা যাবে না, তখনই পাখি আপনার পোষ মানবে এবং পাখি আপনার কথা শুনবে। আপনি যেভাবে কথা বলবেন ও কিন্তু ঠিক সেইভাবে কথা বলবে। তো আমি আজকে আপনাদের সামনে একটি পাখি নিয়ে এসেছি, এটা হলো অ্যামাজন। সবাই আপনারা চেনেন অ্যামাজন পাখি, আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছেন। আমার কাছে যে পাখিটি রয়েছে এটা ব্লু ফন্টেড অ্যামাজন। ব্লু ফন্টেড অ্যামাজন খুব রেয়ার বাংলাদেশে। আপনারা অ্যামাজন সম্পর্কে অনেকেই জানেন, অরেঞ্জ গ্রিন, ইয়েলো ক্রাউন, ইয়েলো ফন্টেড, ব্লু ফন্টেড। তো ব্লু ফন্টেড খুব রেয়ার, এবং কথা বলার জগতে ব্লু ফন্টেড কিন্তু অনেক একটি ভালো পাখি, কারণ কথা বলার মধ্যে ব্লু ফন্টেড অ্যামাজনে কিন্তু বেশি কথা বলে, আপনারা অনেকেই জানেন। আর আমার কাছে যে পাখিটা দেখতে পাচ্ছেন, এ অত্যন্ত চঞ্চল। এটি একটি ফিমেল পাখি, বয়স বেশি নয়, মাত্র 1.5 বছর। বাবা বাবা বাবা, এ কিন্তু সম্পূর্ণ কথা বলে, গান করে, ড্যান্স করে, আর কথা অনেক ধরনের কথা বলে থাকে। তো ব্লু ফন্টেড অ্যামাজন সেই জন্যই বলেছি কথা অনেক বলে। আপনারা দেখতে পাচ্ছেন ও কন্টিনিউ কথা বলে যাচ্ছে, এবং সে কিন্তু গান করে। এখানে আসো, এখানে আসো, হ্যাঁ বাবা, আমি একটু ছোট্ট গান চেষ্টা করে দেখি, হয়তো বা করতে পারে। আমি বলেছিলাম, কারণ এ কিন্তু গান করে এবং কথা বলে, ফুল কথা বলে। বাবা পিকেবু, হ্যালো হ্যালো, এবং অনেক ধরনের শব্দ করে যেটা বলার বাইরে। আর কথা বলার মধ্যে একটি সৃষ্টি একটি পাখি, আপনারা জানেন, আপনার আফ্রিকান গ্রে, অ্যামাজন, এরা কথা প্রচণ্ড কথা বলে। তো আমার কাঁধে দেখতে পাচ্ছেন ও অনেক চঞ্চল, ওকে আমি ছেড়ে দেবো, ও কিন্তু উড়ে যাবে, উড়বে, উড়ে কিন্তু আবার আমার কাছে চলে আসবে, কারণ এতটা ও আমার কাছে এতটা আন্তরিক, এবং এতটা পোস্ট ওকে মানিয়েছি আমি, যেটা বলার বাইরে। আপনারা একটু, আমি আপনাদেরকে দেখাই, ওকে আমি ছেড়ে দিচ্ছি, দেখেন, ও কিন্তু উড়ে আবার কিন্তু চলে আসবে, কারণ ও আমি কেন, আপনি আমার সামনে কথা বলবেন, আপনি আমার সামনে থাকবেন, ও আপনার সাথে ফ্রেন্ডশিপ করবে, আমার থেকে আপনার কাছে চলে যাবে, আপনার সাথে কথা বলবে, কন্টিনিউ কথা বলবে। আমি অফিস থেকে আসা মাত্রই ওকে আমি, যতক্ষণ না আমি বের করব, ততক্ষণ কিন্তু সে এভাবেই থাকবে। ওকে বের করতে হবে, কথা বলতে হবে, ওর সাথে আনন্দ করতে হবে, ওকে নাচ করাতে হবে, ড্যান্স করাতে হবে, তাহলে মনে করেন যে ও তারপরে ওর খাতায়ও যাবে। বাবা বাবা বাবা, কন্টিনিউ কিন্তু, কারণ একে আমি খাতা থেকে বের করব, একে নিয়ে আসব, কথা বলবো, তারপরে আমি করব। কারণ অ্যামাজন, এদের বয়স সম্পর্কে আপনারা জানেন, এরা যদি সব কিছুরই মরণশীল, মৃত্যুবরণ করে থাকে, যদি আপনি একে পরিবেশ দিতে পারেন এবং কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যদি না করে, তাহলে কিন্তু এদের বয়স আপনার 50 থেকে 60 বছর, এরা বেঁচে থাকে, 50 থেকে 60 বছর এদের এদের বয়স থাকে। তো আপনারা, আমি বলবো, আমার কাছে এরকম টেম পাখি দেখতে পাবেন, আমার সাথে থাকবেন, আমার
চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আমার কাছে এরকম টেম পাখি আপনারা দেখবেন, কথা বলা পাখি দেখবেন। আশা করি এইরকম কথা বলা পাখি আপনারা খুব কম দেখবেন, যে কথা বলা পাখি আমার কাছে রয়েছে আপনারা খুব কম দেখবেন। তো আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। পুনরায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি নিউ ইয়ার।